তো অল ইন্ডিয়ার নাম তো ফরওয়ার্ড ব্লকেরও আছে, এআইএফবি। ফরওয়ার্ড ব্লকও তো স্টেট পার্টি, এটাও স্টেট পার্টি, এবং আগামী দিনে এটা ফ্যামিলি পার্টি হবে। ফ্যামিলি পার্টি এখনই, যত টাইম যাবে ফ্যামিলি পার্টিতে পরিণত হবে। তাই ফুটো নৌকায় কেউ উঠতে রাজি নয়। তাই আশিস লাল সিং কিছুদিন আগে বিজেপিতে গেছেন, পীযূষ বিশ্বাস তিনি গেছেন, নোটার নিচে যারা কম ভোট পায় সে পার্টিকে নিয়ে আলোচনা করা, সময় নষ্ট করা আমার মনে হয় এটা বেকার। এর জন্য মূল্যবান সময়কে নষ্ট না করার জন্যই আমি অনুরোধ করব। যাকে ঢোম জুড়ে ঢুকতে দেয় না সে আবার বড় নেতা, তার কথা উত্তর দিতে। হুমায়ুনকরী রাজ্যে বিধানসভায় যেভাবে সংখ্যালঘু এবং দলিত যারা তাদের নিয়ে বলেছেন যে তারা প্রপার সুযোগ সুবিধা পাচ্ছেন না, কিন্তু যেখানে গেলে সুবিধা হয় সেসব জায়গায় উনি গিয়ে সেই সমস্ত কথাগুলো বললেই সুবিধা হয়, তার জন্য মানে কষ্ট তো এত মনের দুঃখ নিয়ে এত ভারাক্রান্ত মন নিয়ে তৃণমূল কংগ্রেসে থাকতে হবে, এত কষ্ট তো ওনাকে কি করতে বলেন।